হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি পিঠা ব্রেড। এই রুটিটা সাধারণত ময়দা দিয়েই বানানো হয় আর খেতে কিন্তু অসম্ভব মজা। আসছে ঈদে আপনারা মাংসের সাথেও কিন্তু এটা খেতে পারবেন। মাংস, গ্রিল এই টাইপের খাবারের সাথে কিন্তু এই রুটিটা খেতে ভীষণ ভালো লাগে। চলুন রেসিপিটা দেখে নিই। একটা মিক্সিং বলে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আপনারা ময়দার পরিমাণটা বাড়াতেও পারেন, কমাতেও পারেন। 2 কাপ ময়দার জন্য এখানে নিয়ে নিতে হবে ইস্ট 2 চা চামচ পরিমাণ। 1 কাপ ময়দায় 1 চা চামচ, 2 কাপ ময়দায় আমি 2 চা চামচ নিয়ে নিয়েছি। চিনি নিয়ে নিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ, আর 2 টেবিল চামচ পরিমাণ আমি সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে যে আমরা পিঠা ব্রেডটা বানাবো সেটা কিন্তু সফট হবে না। এখানে আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ ময়দায় আমার ডো বানাতে লেগেছে 1 কাপ পরিমাণ নর্মাল পানি। এটা বানানো হয়ে গেছে আর এটা কিন্তু একটু আঠালো টাইপের হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দিব 1 ঘন্টার জন্য। এটা কিন্তু অবশ্যই এয়ারটাইট কোনো জিনিস দিয়ে ঢেকে রাখতে হবে। আর এই 1 ঘন্টা কিন্তু গরম স্থানে রেখে দিতে হবে। তো 1 ঘন্টা পরে আমি ফিরে এসেছি, দেখেন এটা কতটায় ফুলে গেছে। এখন আমি ভিতরে থাকা বাতাসগুলো বের করে দিচ্ছি, দিয়ে এখন একটু ময়দা লাগিয়ে এটা ভালোভাবে আমি মিশিয়ে নিব। ময়দা আর ডোটা আমি ভালোভাবে মথে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। পিঠা ব্রেডটা আপনারা কেমন সাইজের করতে চান সেই অনুযায়ী এগুলো কেটে নিবেন। তো এখানে আমার টোটালি 7 পিস হয়েছে। তো আমি এভাবে করে গোল গোল করে আবারও 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর অবশ্যই কিন্তু এগুলো ফলো করতে হবে, তা না হলে যে পিঠা ব্রেড এটা কিন্তু সফট হবে না। আমি একটা ঢাকনা দিয়ে এভাবে 15 মিনিটের জন্য রেখে দিব। পনেরো মিনিট পরে দেখেন এগুলো আমি আলগা করে নিয়েছি আর কতটা ফুলে গেছে। এখন এখানে আমি একটা একটা করে রুটি বেলে নিব। অল্প অল্প করে ময়দা লাগিয়ে আমি এখানে রুটির মতো করে বেলে নিব। এখানে আপনারা এই পিঠা ব্রেডটা পাতলা করতে চাইলেও রুটির মতো করতে পারেন, এছাড়াও একটু মোটা করেও বেলতে পারেন। তো আমি এখানে যেমন করে বেলে নিব আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এটার পুরুত্ব কেমন হবে ভিডিওটা দেখে বুঝে নেবেন। তো এভাবে করে আমি রুটিগুলো বানিয়ে নিব, একটা একটা করে বানাবো আর একটা একটা করে কিন্তু আমি ছেঁকে নিব। সবগুলা রুটি আমি এক এক করে বেলে নিচ্ছি এভাবে হাত দিয়ে চেপে চেপে। তারপরে কিন্তু আপনারা বেলুনি দিয়ে বেলে নিতে পারেন, এতে করে আরও সহজ হবে বেলতে। আমি যে পিঠা ব্রেডের রেসিপিটা দেখালাম এটা কিন্তু কুরবানির গরুর মাংসের সাথে খেতে অসম্ভব মজা লাগবে। যারা ট্রাই করেনি একবার হলেও ট্রাই করবেন। এখানে আমি ফ্রাই প্যান নিয়েছি আর ফ্রাই প্যানটা হাই আঁচে গরম করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এই রুটিটা দেওয়ার সাথে সাথেই চুলার আঁচটা হাইতে রেখে ভেজে নিতে হবে, কোনো মতে মিডিয়াম লোতে করা যাবে না। দুই থেকে 3 মিনিট সময় লাগবে এটা ভাজতে। অবশ্যই কিন্তু চুলার আঁচ হাই রেখে এটা ছেঁকে নেবেন।
এগুলাতে যেহেতু ইস্ট দেওয়া, সে কারণে কিন্তু এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। আর এতটাই সফট, এটা কিন্তু সারা দিন তোলার মতো নরম থাকবে। বিশ্বাস না হলে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। সবগুলা রুটি আমি এভাবে করে ছেঁকে নিচ্ছি, আর দেখেই বুঝতে পারতেছেন কতটা ফুলে যাচ্ছে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিও ক্লিক করবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও দিব, সাথে সাথে আপনারা সেটা পেয়ে যাবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু ভিডিওগুলো শেয়ার করবেন। সবগুলা পিঠা ব্রেড আমি এভাবে করেই ছেঁকে নিয়েছি। কতটা নরম তুলতুলে হয়েছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই রুটিটা কিন্তু মাংস ভুনা, কলিজা, সবজি, ডাল এগুলোর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে রুটিগুলো কতটাই সফট হয়েছে, আর এটা কিন্তু সারা দিনই এমন সফট থাকবে। এটা আসলে এমনিও খেতে কিন্তু ভালো লাগে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।